অর্ডার অর্ডার অর্ডার। তুমি পকেট মারতে যা ধরা পড়ছাও, নিঃসন্দেহে তুমি অপরাধী। তোমার অপরাধ স্বীকার করতে কোনো আপত্তি আছে? ও নো। হ্যাঁ স্যার, আপত্তি আছে। আমি অপরাধী নে, মনস্টার পকেট এতই ছোট আসিল যে আজ দিবার পরে আর বাই করে হারিনি। তোমাকে দেখা তো মনে হয় তুমি বাচ্চা মানুষ। তোমার বয়স কত স্যার? আমার বয়স 7 বছর। এত কম বয়সে পকেট মারা শুরু করছাও স্যার? তাহলে আপনিই কদেন আমি কত বছর বয়সে পকেট মারা শুরু করবো? কিছুক্ষণ পর তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন তুমি বলো তোমার শেষ ইচ্ছাটা কি? স্যার, আমার বউয়ের হাতে রান্না খেয়ে বের চাই। তোমার বউয়ের হাতে রান্না খেলে কি তুমি মৃত্যুর আগে তৃপ্তি পাইবা? না স্যার, তৃপ্তি পাবো না। পরাতের রান্না খেলে মরার ইচ্ছা হবো। তুমি কইছাও তোমার বউয়ের সাথে তোমার বন্ধুর অবৈধ সম্পর্ক থাকার জন্য তোমার বউকে তুমি খুন করছাও, কিন্তু তুমি তোমার বন্ধুকে খুন না কইরা তোমার বউকে খুন করলে কে? স্যার, আমার অনেক বন্ধু, কয়েকদিন পরে পরে বন্ধুকে মারা থেকে বউকে মারার সহজ মনে হলো তাই। তুমি অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? স্যার, কোন অ্যাক্সিডেন্ট? আরে যে অ্যাক্সিডেন্টের জন্য তুমি আদালতে। স্যার, অ্যাক্সিডেন্টের সময় যদি চৈতন্য থাকতাম তাহলে তো কই বাড়ি পাইতাম। স্যার, ওই অ্যাক্সিডেন্টের সময় আমি ঘুম পাইরা পাইরা গাড়ি চালাইতাম। শোনো ফালতু মিয়া, আজ থেকে প্রায় 18 বছর আগে থেকে তোমার এই কেস চলতেছে। তুমি যদি দোষ স্বীকারই করবা তাহলে মিশা এতদিন সময় পার করলা কেন? স্যার, আমি যে অপরাধী তা সঠিক জানতাম না। সবাই যখন সাক্ষী দিল তখন সে আমি বুঝলাম। যদি সাক্ষী না দিত বন্ধুরা, পেস্টি ফলো করার দায়িত্ব হলো আপনাদের, আর আসর মজানের দায়িত্ব হলো নানা নাতি।